পুজোর আগেই নতুনভাবে দু হাজার প্লাস শূন্য পদে হোমগার্ড নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার যেখানে তোমরা তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে প্রতিটি পুলিশ স্টেশনে নিয়োগ করতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে সম্পূর্ণ অফিশিয়ালি আপডেট তোমাদের সাথে শেয়ার করে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধনই লেটেস্ট চাকরির আপডেটগুলি সবার আগে পেতে প্রতিবছর পুজোর দিনগুলিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ প্রশাসন বাড়তি ব্যবস্থা করে থাকে তবে এ বছর পুজোয় অন্যান্য বছরের চাইতে দ্বিগুণ ফোর্স দেওয়া হচ্ছে সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে অস্থায়ী হোম বা ডাব্লিউবিটিএইচজি প্রতিবছর নিয়োগ করা হয় পুজোর আগে পশ্চিমবঙ্গে বিভিন্ন জনবহুল এলাকা যেমন কলকাতা হাওড়া বর্ধমান সাঁতরাগাছি জংশন ইত্যাদি জনবহুল এলাকায় অস্থায়ী চুক্তিবৃদ্ধি সাত থেকে দশ দিন বা তিরিশ দিন থেকে ছ মাস চুক্তিভিত্তি হোমগার্ড নিয়োগ করা হয় এই নিয়োগ প্রতি বছরই হয় দুভাবে ওসি এবং কমিশনারের অধীনে দেখতে পাচ্ছ রাজ্যে পুজোর নতুন ভাবে হোমগার্ড নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার পুজোর বিভিন্ন ধরনের কাজের জন্য মূলত ট্রাফিক কন্ট্রোল সহ বিভিন্ন কাজের জন্যে এই হোম নিয়োগ করা হবে এটি হচ্ছে অস্থায়ী হোম যেখানে সাত থেকে দশ দিন বা তিরিশ দিনের জন্য তোমাদের এই নিয়োগটি করা হবে যেখানে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে এরপর দেখো পোস্টের নাম রয়েছে ডাব্লুবি টিএইচডি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টেম্পোরারি হোম গার্ড এবং এখানে বিভিন্ন থানায় রিক্রুট করা হবে এই থানাগুলি সাধারণত যে সমস্ত এলাকা জনবহুল রয়েছে সেই সমস্ত জায়গাতে পুজোর দিনগুলিতে কাজের জন্য নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ হলেই আবেদন করতে হবে বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে হতে হবে এই কাজটি যেহেতু অস্থায়ী কাজ এবং কিছু দিনের জন্য নিয়োগ করা হয় সেহেতু মাইনে বিভিন্ন থানা অনুযায়ী দেওয়া হয় মূলত পাঁচশো টাকা প্রতিদিন হিসেবে তোমাদের দেওয়া হয় এরপর জানিয়েছে দেখো কার অধীনে নিয়োগ করা হয় এখানে দুভাবে নিয়োগ করা হয় ওসির আন্ডারে নিয়োগ করা হয় টেম্পারি হোমগার্ড সাত থেকে পনেরো দিনের জন্যে এছাড়াও যে সমস্ত কমিশনারের আন্ডারে হয়ে থাকে সেগুলি ছ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হয় এবং মূলত পুজোর দিনগুলিতে ওসির আন্ডারই নিয়োগ করা হয় সাত থেকে দশ দিনের জন্যে নিয়োগ করাই যেখানে তোমরা কিছু পার্ট টাইম কাজ হিসেবে এই কাজটি করতে পারো তোমরা অবশ্যই এই কাজটি করতে পারো এক্ষেত্রে তোমাদের যারা পুলিশের দিকে যাবে তাদের কিছুটা হলেও এক্সপিরিয়েন্স হবে এবং ইন্টারভিউ তোমাদের যখন পুলিশের বিভিন্ন চাকরিতে ইন্টারভিউ দেবে তখন কিন্তু এগুলি তোমাদের কাজে লাগতে পারে এরপর এখানে দেখো তোমাদের কিভাবে নিয়োগ করা হয় মূলত এটি ওসির মাধ্যমে নিয়োগ করা হয় কোনোভাবেই তোমাদের ইন্টারভিউ বিভিন্ন ধরনের সিলেকশন প্রসেস থাকে সেগুলি হয় না যে সমস্ত পুলিশ থানার আন্ডারে কোনো পরিচিতি লোক থাকলে বা এই ধরনের বিভিন্ন চ্যানেল থাকলে সেক্ষেত্রে তোমরা এই চাকরিগুলি সহজেই পেতে পারবে যেহেতু সাত থেকে দশ দিনের জন্য নিয়োগ করায় সেহেতু এখানে কোনো প্রকার সিলেকশন প্রসেস রাখে না নর্মাল তোমাদের যদি এখানে থানার সাথে যোগাযোগ থাকে সেক্ষেত্রে তোমরা ইজিলি চাকরিটি পেয়ে যাবে এভাবেই সাধারণভাবে নিয়োগ করে থাকে অনেকে অনেক বলে আবেদন করতে হয় এই ধরনের কিন্তু হয় না অনেক সময় আবার আগের বছর যারা টেম্পারি হোমগার্ড কাজ করেছে তাদের কিন্তু আবারও কিন্তু রিনুয়ালের মাধ্যমে এই কাজটি সাত থেকে দশ দিনের জন্য তাদেরও দিয়ে দেওয়া হয় এভাবেই কিন্তু সিলেকশন হয়ে থাকে অর্থাৎ সিলেকশন কোনোভাবেই যে ইন্টারভিউ মাধ্যমে মাধ্যমে বা পি হবে এই ধরনের কিন্তু হয় না সাধারণভাবে এটি সাত থেকে দশ দিনের জন্য নিয়োগ করা হয় সেই জন্যে তোমরা অবশ্যই যদি সানার সাথে যোগাযোগ হয়ে থাকে বা আগের বছর তোমরা যদি পুজোর সময় ডিউটি এই ধরনের করে থাকো সেক্ষেত্রে তোমাদের আবারও ডেকে নেওয়া হয় এছাড়াও তোমরা যদি এক্সট্রাভাবে ফ্রেশার হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা যদি জনবহুল এলাকায় থাকো এবং যদি আগের বছর তোমরা দেখে থাকো যে টেম্পারি হোমগার্ড নিয়োগ করেছিল সেক্ষেত্রে তোমরা একটা দরখাস্ত করতে পারো একটা সাদা কাগজে দরখাস্ত করতে পারো সাথে মাধ্যমিক এছাড়াও এইট পাসের সার্টিফিকেট যদি থাকে এইট পাসের সার্টিফিকেট দেবে আর যদি আধার কার্ড দেবে এগুলো দিয়ে একটা থানাতে জমা দিতে পারো আবেদন হিসেবে হিসেবে অ্যাপ্লিকেশন এইভাবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং প্রতি বছরই এই যে হোমগার্ড নিয়োগ করা হয় সেটি নিয়োগ করা হয় তোমরা আশা করছি অনেকেই দেখেছো অনেক জায়গায় যেগুলি গ্রামীণ এলাকা রয়েছে সেখানে সিভিক ভলেন্টিয়ার এর দ্বারাই বিভিন্ন কাজ সামনে নেওয়া হয় কিন্তু যে সমস্ত জনবহুল এরিয়া রয়েছে যেমন কলকাতার সাইডে এছাড়া হাওড়ার সাইডে এই সমস্ত জায়গায় প্রতি বছরই কিন্তু হোমগার্ড নিয়োগ করা হয় সাত থেকে দশ দিনের জন্য মূলত পুজোর যে বাড়তি ডিউটিগুলি থাকে যেগুলি সাধারণভাবে যে ফোর্স থাকে সেগুলি দ্বারা কন্ট্রোল করা যায় না সে কারণে কিন্তু এই হোমগার্ড নিয়োগ করা হয় তো তোমরা যদি জনবহুল এলাকায় থাকো সেক্ষেত্রে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখতে পারো তোমাদের পুলিশ স্টেশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এই ধরি বিভিন্ন চাকরির আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন